ডিব্রুগড়ের আন এখন ভয়ানক ছবি মই দেখাবলে চেষ্টা করছো। এয়া ডিব্রুগড়ের বাণীপুর অঞ্চল, আমি কই আছিল বাণীপুর অঞ্চলের কথা, এয়া বঙালগাঁও বাণীপুর অন্তর্গত অঞ্চল, এয়া বঙালগাঁও অঞ্চল, এয়া 37 ন্যাশনাল হাইওয়ে আর হাইওয়ের বঙালগাঁও অঞ্চলের এই দৃশ্য দেখাইছো। ইয়াত এককাল পানি, এই রাষ্ট্রীয় ঘাইপথ, আর ইয়াত বহু বাইক যান বাহন দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। এই মই অল্প দূরত একটা দৃশ্য দেখাই আছো, হয় যথেষ্ট পিছল আর সেই দৃশ্য, স্কুটি বেয়া হয়ে গেছে, এইদরে বহু লোকের বাহন বেয়া হয়ে গেছে। এজন লোক আছে, আমি পুনপটিয়াকে কথা পাতবলে যত্ন করিম, ইয়াত আছে আর কথা পাতি। দাদা, কেনে ধরনের পরিস্থিতি দাদা? ইয়াত পরিস্থিতি বহুত বেয়া হয়েছে, আজি 5 দিনের পর আমি ঘরের ভিতরে সুমাই আছো, খুয়া বুয়া সুবিধা হওয়া নাই, ঘরতে এককাল পানি ওলাইছো, হেঁচি আছো, পানি নাই, এই অবস্থা বেয়া, বটিং লগাই লগাই যধে মধে রাখিছো, কিন্তু পরিস্থিতি একদম বেয়া, মানে যান বাহন অকমান রক্ষাব লাগে, যান বাহন কোনো কথা নাই, কোনো নাই, আমার গাঁও বঙালগাঁও গাঁও বুড়া তেখেতো কোনো পরিস্থিতি কোনো বুঝ লওয়া নাই, কোনো রাইজ কোনো নাই, প্রশাসনও নাই আহা। কিমান পানি আছে দাদা এককাল? এককালকে বেশিয়ে আছে, কি অবস্থা হয়েছে, কোনোবা প্রশাসনিক বিষয়া কোনোবা মানুষ আহিছে? নাই 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 নাই, ইয়াত এনেদৰে আছে না পানী কেইদিনৰ পৰা আছে? আজি 5 দিনৰ পৰা তেনেকৈ সোমাই আছে পানী, কালি অকমান কমিছিলে, এই অবস্থা দেখি ফটো মারি লো যাক, আপনি টিং দি দিছে পানি নুমাবলে? টিং লগাইছে, উপায় না কি করিব, টিঙে পানি রখাব পাইছে, পানি কি রখাব, আমি জাবরহে রখাইছে, জাবর সোমাই আছে, ও জাবর রখাইছে, ভেকুলি ব্যাং কেঁচু এইবিলাক সোমাই খুলে আমার পরিস্থিতি গোটেই বিছনার উপর গোটেই বগাই পড়ছে, হাঁপ এইবিলাক হাঁপ চাপ, এই নকব আর এই অবস্থা, এই অবস্থা, কালি 4-5টা হাঁপে মারিলো। কিমান কিমান মানুষ ইয়াত ক্ষতিগ্রস্ত হয়েছে গোটেই অঞ্চলে? অঞ্চলটো গোটেই বঙালগাঁওখন গোটেই পরিস্থিতি বেয়া, ভিতর রাস্তাটো বহুত দ আছে, রাস্তা দ আছে, মানে যেটো নলাটো বনালে, কিন্তু যেটো বনালে কিন্তু সুবিধাজনক হোৱা নাই, নলাটো হয় বনাইছে, গভর্নমেন্টে বনাইছে, কিন্তু নলাটো আমার সুবিধাজনক হোৱা নাই, বহুত অসুবিধা, নলা বনাই পেলাই এই পরিস্থিতি আমার আগত, আমি বহুত পুরোনা মানুষ, 18 চনের মানুষ, ইয়াত 1918 চন, মানে 18 চন, মোর দেউতা 18 চন, 47-ত রেলওয়ে চাকরি করেছিল রামলগন কানু, হ্যাঁ, আমি পুরনি তেনে অবস্থা নাছিলে, কিন্তু এই এই নলাটো বনোৱা পৰা পরিস্থিতি আরো রাইজর আরো আরো বেয়া হল। এজন 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 দুর্ধশাগ্রস্ত লোক আর আর যদি লোক আছে, মূল ওসর আছে, তেওঁলোকে কথা পাতিম, আপনার সন্মুখতে এই দৃশ্য কি কব, বহুত বেয়া অবস্থা, ইয়া যিমান গাড়ি বাইক ইয়াত আহিছে সব বন্ধ হয়ে আছে, পানির মাজত টানি ঠেলি ওলাবলগীয়া হয়, এইটো মোর দোকান হয় ইয়াত, এক সপ্তাহ পর দোকান তো খুলব নোৱাৰিছো, পানি সোমাই গেছে, গাড়ি ইঞ্জিন তো বন্ধ হয়ে গেছে, হ্যাঁ, গাড়ি ইঞ্জিন মারুতি, এই মারুতি গাড়ি আহিলে ইয়াত বন্ধ হবই 100%, স্কুটি স্কুটি পুরা বন্ধ হবই 100%। রাতি কেনে যায়, রাতি তো আরো ভয়াবহ, আন্ধার হয়ে যায়, রাতি তো কব নোৱাৰি, আমি না থাকো, এয়ার ওসর মানুষকিটায় চাই, এইটো তো না জানো আমি, এইটো হয়ে গেল মিনিমাম 4-5 দিন মান হল, জেলা প্রশাসন মানুষ আইছে নাকি? নাই নাই অহা নাই, এইদরে আসলে এই ডিব্রুগড়ের যে বঙালগাঁও অঞ্চলের অন্তর্গত বাণীপুর কিছু দূরতে আছে বাণীপুর রেল স্টেশন, আর এই অঞ্চল, এই মানে পুনরবার দেখা, আমি ভিজুয়ালস খেয়ে যদি মানে দেখাব পো, এইদরে আসলে আপনি বাহন সমূহের চকাল সকলকে ডুব গেছে, সেয়া চালেই লক্ষ্য করব, গম পাব পানি ইয়াত কিমান আছে, এই গাড়ির ইঞ্জিনব বেয়া হয়ে গেছে, রয়ে গেছে গাড়ির ইঞ্জিন, বহু গাড়ি রয়ে গেছে, বিকল হয়ে গেছে, এইদরে কিন্তু ইয়াত চলাচল যাতায়াত অব্যাহত আছে। স্থানীয় লোকে কব খোঁজে ইয়াত প্রশাসনের কোনো দৃষ্টি নাই, এইটো একটা দুর্ভাগ্যজনক কথা, ইমান ডাঙর ডাঙর কথা চিঁড়ি থাকার দরে হয়েছে, রাইজে অভিযোগ করেছে যে লোকসকলে, রাজনৈতিক নেতাসকলে উন্নয়নের কথা চিঁড়ে, কিন্তু আজি উন্নয়নের যে ছবিখন চা যায় ডিব্রুগড় মহানগরের, এই ছবিখন চালেই গম পাওয়া যায়, এজন লোকে কিন্তু বহু পুরনি লোক, ইয়াত যিজনের সঙ্গে মানে কথা পাতিল, এনে ধরনের বহু লোক আছে এই অঞ্চলটো, বহু পুরনি একটা অঞ্চল, কিন্তু ডিব্রুগড়ের যদি এই অঞ্চলটো, এইবার ডিব্রুগড় শহরত প্রথম সোমাতে, এই তিনিচুকীয়া দিকে বা প্রথম সোমাতে এই এন্ট্রেন্সটা পাওয়া যায়, এইখান ছবি লৈ ডিব্রুগড়ের তিনিচুকীয়া অভিমুখী যদি কোনোবা লোক আহে, এইখান ছবি প্রথমে ডিব্রুগড়ত দেখা পাব, ডিব্রুগড় কৃত্রিম বানর কবলত পড়া এই অঞ্চল, এইটা দেখাম, একটা তেল ডিপো আছে, তেল ডিপোর ভিতর সমস্ত পানি, ডিপোটো বোধহয় বন্ধ হয়ে আছে, বন্ধ হয়ে আছে, আর এইদরে আসলে ইয়াত ব্যবসায় প্রতিষ্ঠান, গৃহ, সকল জলবন্দী, বিদ্যুতের যোগাযোগ নাই, আজি কিমান দিনের পর বিছনার উপর সাপ ওলাইছে, 5-6ডালক সাপ রাইজে মারিবলগা হয়েছে, কিমান ভয়াবহ হব পারে নিশাবুর এই অঞ্চলের রাইজর, এইখানে সময়তে প্রতিবেদন দেখালো, পরবর্তী সময় ইয়ার আর পরবর্তী প্রতিবেদন আমি চেষ্টা করি, যথেষ্ট লোক ইয়াত দুর্ঘটনাগ্রস্ত হয়েছে পানির মাজত, ইয়াত বিভীষিকাময় পরিবেশ সৃষ্টি হয়েছে, প্রশাসনে দৃষ্টি দিয়ক, প্রশাসনে ইয়াত ব্যবস্থা গ্রহণ করক, অচিরেই ব্যবস্থা গ্রহণ করক, কারণ
আরো ডাঙর দুর্যোগ হয়তো ইয়াত হব পারে, দুর্ঘটনা সংঘটিত হব পারে, তার বাবে কিন্তু রাইজে যথেষ্ট আতঙ্কিত হয়ে আছে।